ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতা পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে আজ উত্তর কলকাতা জেলা বিজেপি বিক্ষোভ কর্মসূচি পালন করে। নম্বর বোরো অফিসের সামনে মশারীয় মশা দেখানো হয় উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ বলেন শহরকে স্বচ্ছ রাখতে ব্যর্থ পুরসভা তার অভিযোগ কেন্দ্রকে ডেঙ্গু নিয়ে কোন রিপোর্ট পাঠাচ্ছে না রাজ্য সরকার রাজ্যে যেভাবে ডেঙ্গু পরিস্থিতি হয়েছে এবং সেখানে যেভাবে ম্যালেরিয়া এবং ডেঙ্গু দুটোই বারবার করে প্রকোপ বাড়ছে এবং সেখানে রাজ্য সরকার এবং তার সঙ্গে কলকাতা কর্পোরেশন বিভিন্ন কর্পোরেশন ঘুমোচ্ছে আমরা আজকেও যখন বোরো বিভিন্ন বোরোতে গিয়ে আমরা বিক্ষোভ করেছি বোরো ফাইভের সামনে আমরা নিজেরা গেছিলাম সেখানে গিয়ে দেখলাম বোরো অফিস বন্ধ রাস্তায় নোংরা পড়ে রয়েছে এখানেও দেখতে পারবেন বিভিন্ন জায়গায় নোংরা পড়ে রয়েছে আমরা স্বচ্ছতা অভিযানকে সামনে রেখে আমরা ব্লিচিং পাউডার রাস্তা পরিষ্কার করা জমা জল পরিষ্কার করা আমরা নিশ্চয়ই করেছি কিন্তু যে কাজটা কর্পোরেশনের করার কথা সেটা তারা করছেন না শুধু করছেন না তা নয় একমাত্র রাজ্য যারা কিন্তু কোনোরকম রিপোর্ট ভারত সরকারকে পাঠাচ্ছে না